আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স্কলারশিপের প্রথম যে ভিডিওটা দেয়া হয়েছে সেই ভিডিওটা অ্যাকচুয়ালি খুবই ভালো ছিল ইনফরমেটিভ ছিল যে কারণে অনেকেই রেসপন্স করছেন এবং অনেকেই বুঝতে পারছেন যে কি করে অ্যাপ্লাই করতে হবে বাট এই স্কলারশিপটা একটা কমপ্লেক্স কারণ হচ্ছে অনেকটা স্টেপে অ্যাপ্লাই করতে হয় শুধু একটা স্টেপে অ্যাপ্লাই না আমি প্রথমেই বলেছি যে দুইটা স্টেপে অ্যাপ্লাই করতে হবে একটা স্টেপ হচ্ছে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে আপনাকে আবেদন করতে হবে এবং শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন সাথে সাথে আপনি হাঙ্গেরির যে ইউনিভার্সিটিতে ভর্তি হতে চান লাইক আপনি যদি মাস্টার্সে ভর্তি হতে চান বা আপনি যদি অনার্সে ভর্তি হতে চান বা পিএইচডি বা অন্য কোনো সাবজেক্টে যদি ভর্তি হতে চান সেক্ষেত্রে আপনাকে হাঙ্গেরির একটা পার্টনার ইউনিভার্সিটিতেও আপনাকে অনলাইন আবেদন করতে হবে সো দুইটা স্টেপে আবেদন করতে হবে এই একটু কনফিউশন থেকেই যায় তো আমি প্রথমে রিকোয়েস্ট অনুযায়ী যেহেতু অনেকেই আমাকে রিকোয়েস্ট করছে যে ভাই আপনি যে ইনফরমেশনগুলা দিয়েছেন এই ইনফরমেশন যে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তি থেকে দিয়েছেন সেটা যদি একটু স্ক্রিন ভিডিও করে একটু দিতেন তাহলে আমাদের জন্য ভালো হতো স্ক্রিন ভিডিও করে দিলে নিজের চোখে দেখতে পাইলে কনফিডেন্স লেভেলটা আরো বাড়ে তাই না মোটিভেশনটা আরও ভালো হয় এই জন্যই আমি এই ভিডিওতে আপনাদেরকে স্কিন ভিডিও করে দেখাবো আগের ভিডিওটাই প্রথম ভিডিওর ইনফরমেশনগুলাই জাস্ট বিজ্ঞপ্তিটা থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে কোথায় বিজ্ঞপ্তিটা কিভাবে লেখা আছে এবং সেই বিজ্ঞপ্তি আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটের লিঙ্ক সহ যে বিজ্ঞপ্তিটা আমি আপনাদেরকে দেখাবো শিক্ষা মন্ত্রণালয়ের যে বিজ্ঞপ্তিটা বা অ্যানাউন্সমেন্টটা হাঙ্গেরিয়া স্কলারশিপ সম্পর্কে সেটার লিঙ্কটাও আমি দিয়ে দিব আপনারা ইজিলি খুঁজে পাবেন এবং আপনারা সেটা থেকে ভালো করে পড়ে নিলেই আমি মানে আশা করি যে সব কিছু আপনারা বুঝতে পারবেন তো চলুন স্ক্রিন ভিডিওতে আপনাদেরকে আমি দেখাই যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় হাঙ্গেরি স্কলারশিপশিপ সম্পর্কে কি কি ইনফরমেশান সেখানে প্রোভাইড করেছে এবং হাঙ্গেরি স্কলারশিপ সম্পর্কে আপনারা ইন টোটাল কি কী ইনফরমেশন সেখান থেকে পেতে পারেন অনেক বড় একটা পিডিএফ ফাইল আপনারা দেখলেই বুঝতে পারবেন অ্যারাউন্ড পঞ্চাশ পেজ যে কারণে আমি প্রথম ভিডিওতে জাস্ট সেখান থেকে ইনফরমেশানগুলো নিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি এখন এখানেও আমি কিছু ইনফরমেশন আপনাদেরকে বলবো বাকিটা আপনারা এখান থেকে পড়ে নিতে পারবেন আশা করি বুঝতে পারবেন এবং এরপরে পরের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কি করে আপনারা প্রোগ্রাম ফাইন করবেন প্রোগ্রাম ফাইন করবেন বলতে আপনি মাস্টার্সে অ্যাপ্লাই করবেন তো মাস্টার্সে আপনি যদি কম্পিউটার সায়েন্সে অ্যাপ্লাই করেন তাহলে কম্পিউটার সায়েন্সটা কী করে আপনি খুঁজে পাবেন বা আপনি যদি অনার্সে অ্যাপ্লাই করেন অনার্সের ক্ষেত্রে আপনি যদি সায়েন্সের কোনো সাবজেক্টে লাইক ফার্মেসি অথবা বায়োকেমিস্ট্রি অথবা কেমিস্ট্রি ফিজিক্স এবং আর্টসের কোনো সাবজেক্ট ইকোনমিক্স ওয়ার কমার্সের লাইক ফিনান্স অথবা আহ মার্কেটিং বা বিজনেস টাইপের কোনো সাবজেক্টে যদি আপনি অ্যাপ্লাই করতে চান সেই সাবজেক্ট আপনি কি করে খুঁজে বের করবেন সেটা সম্পর্কে আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেটা টাইটেল হচ্ছে ফাইন প্রোগ্রাম কি করে আপনি প্রোগ্রাম ফাইন করবেন তো চলুন আমি আপনাদেরকে স্ক্রিন ভিডিওতে দেখাই যে কি করে আপনারা এই ইনফরমেশনগুলো ইজিলি খুঁজে পাবেন বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে এবং সেখানে কি কি ইনফরমেশন তারা প্রোভাইড করছে সো আপনারা যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাছ সবাই ভালো থাকবেন এন্ড ভালো রাখবেন হচ্ছে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট বা এডুকেশন মিনিস্ট্রি আপনারা এখানে যদি ইংলিশে ক্লিক করেন তাহলে দেখবেন যে এটা ইংলিশ ফর্মেটে আসবে যেহেতু আমরা বাংলা বুঝি আমাদের বাংলাতে খুব বেশি প্রবলেম নেই তো আমি বাংলাটাই ফলো করছি এখানে যখন আপনারা ভিজিট করবেন এটা খুব ইজিলি কিন্তু ভিজিট করা যায় আপনি জাস্ট এডুকেশনাল মিনিস্ট্রি জাস্ট লিখলেই গুগলে লিখলেই কিন্তু পেয়ে যাবেন এখন এখানে যাওয়ার পরে আপনি বৃত্তি নামে একটা অপশান আছে অনেকগুলো অপশন আপনি সেখানে খুঁজে পাবেন তার ভিতরে বৃত্তি নামে একটা অপশন আছে এখানে দেখেন প্রথমেই যে অ্যানাউন্সমেন্টটা করা হয়েছে সেখানে প্রথম লিস্টেই এখনো আছে যে স্টেট এটা হচ্ছে আপনার হাঙ্গেরিয়াম যে স্কলারশিপ এর নাম যেটা আমি আগেও প্রথম ভিডিওতে কিন্তু বলে দিয়েছি স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিয়াম স্কলারশিপ এই প্রোগ্রামটা দু এবং ২৩ সালের জন্য চোদ্দ তারিখ নভেম্বরের ১৪ তারিখে নর্মালি এটা আপলোড করা হয়েছে তো এই পিডিএফ এ আপনারা সব ডকুমেন্ট এখানে একত্রে দেয়া হয়ে গেছে আমি সেখান থেকে ইনফরমেশন নিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করেছিলাম এটাই আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন এখানে যেহেতু অনেকেই রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া করে আর কি স্ক্রিন ভিডিও করে দিলে হয়তো তাদের জন্য ভালো হয় সেজন্য এটা করা সো আমি নো থ্যাংকস দিলাম এবং এটা একটু বড় করার চেষ্টা করি ওকে এখন দেখেন এখানে কিন্তু বলাই আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বা উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয় আমরা যেটা বলি এখানে উচ্চ উচ্চ মাধ্যমিক ও শিক্ষা বিভাগ এনি ওয়েজ আমরা জানি এটা এটা নিয়ে কথা বলার দরকার নেই প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা এগুলা আমাদের কোনো দরকার নেই আপনারা দেখেন টাইটেলটা দেখেন এটা হচ্ছে আমাদের বিজ্ঞপ্তির মেন টাইটেল লাইক স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিয়াম স্কলারশিপ প্রোগ্রাম টু থাউজেন্ড টোয়েন্টি টু অ্যান্ড টু টোয়েন্টি থ্রি শিক্ষা শিক্ষাবর্ষ এই শিক্ষাবর্ষে যারা অ্যাপ্লাই করতে চান তাদের জন্য এটা এবং কোন কোন প্রোগ্রামে তারা অ্যাপ্লিকেশনের রিকোয়েস্ট করেছে লাইক শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ স্টুডেন্টদের কাছ থেকে আবেদনপত্রের জন্য যে অনুরোধ জানিয়েছে এই বিজ্ঞাপনের মাধ্যমে বা এই বিজ্ঞপ্তির মাধ্যমে সেটা কোন কোন প্রোগ্রামের জন্য অনুরোধ করেছে দেখেন একটা হচ্ছে আন্ডার গ্রেড মাস্টার্স ডক্টরাল এবং এখানে আরও একটা সাবজেক্ট আছে লাইক নিউক্লিয়ার এনার্জেটিক্স এই সাবজেক্টটাও তারা মেনশন করছে কারণ এই সাবজেক্টেও কয়েকটা স্কলারশিপ তারা দিবে হাঙ্গেরিয়াম গভর্নমেন্ট দ্যাটস ওয়াই হাঙ্গেরি গভর্নমেন্টের এই সাবজেক্টের উপরে হয়তো তার একটা ফোকাস আছে এজন্যই তারা হয়তো অফার করছে বাট আমরা মেনলি যেটা ফোকাস করব যে আন্ডার মাস্টার্স এন্ড ডক্টরাল এই তিনটা প্রোগ্রামে আপনি যে কোনো সাবজেক্টে অ্যাপ্লাই করবেন এবং এই সাবজেক্টে আপনি কি করে খুঁজে পাবেন সেটাও আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো প্রথমে আমি কিন্তু আগের প্রথম ভিডিওতেই আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আপনারা দুইটা পর্যায়ে আবেদন করতে পারবেন একটা পর্যায়ে হচ্ছে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে আপনাদেরকে আবেদন করতে হবে এবং দ্বিতীয় স্টেপ হচ্ছে হাঙ্গেরির যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করতে চান যে সাবজেক্ট এবং যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে চান সেখানেও সেই ইউনিভার্সিটিতে আপনাকে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে তো চলুন এই বিজ্ঞপ্তিতে কি কি বলা হয়েছে এটা আমি আর প্রথম ভিডিওতে বলেছি বাট এখানে জাস্ট শর্টলি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি ফার্স্ট অফ অল দেখেন যে আপনি তিনটা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা নিউক্লিয়ার এনার্জেটিক্স এই সাবজেক্টে পড়াশোনা করেন লাইক আন্ডারগ্রেড করেছেন বা মাস্টার্স করেছেন তাদের জন্য কিন্তু খুব ভালো একটা অপরচুনিটি আপনারা এটা আহ ট্রাই করতে পারেন এই এটা স্পেশালি যদি কারোর এই ফিল্ডে অভিজ্ঞতা থাকে তাহলে আপনারা ট্রাই করতে পারেন এখানে দেখেন যে আপনারা যারা আবেদন করতে চান তারা কিন্তু অনলাইনে আবেদন করবেন পাশাপাশি আপনাদের যাবতীয় লাইক শিক্ষাগত যোগ্যতা সনদ মার্কশিট এবং পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সহ অন্যান্য কাগজপত্রের হার্ড কপি আপনারা মাধ্যমিক বা শিক্ষা বিভাগ যেটা বা আমাদের শিক্ষা মন্ত্রণালয় এই সচিবালয়ে জমা দিতে হবে তো আমি আগেও আপনাদেরকে বলেছি যে আপনারা অনলাইন আবেদন করার পরে সেটার প্রিন্ট কপি নিয়ে এবং সেখানে একটা ট্র্যাকিং নাম্বার দিবে সেটা আপনারা আপনাদের খামের উপরে লিখে এবং প্রোগ্রামের নাম লিখে শিক্ষা মন্ত্রণালয়ের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা লিখে আপনারা আপনাদের যাবতীয় ডকুমেন্ট ওর ভিতরে খামের ভিতরে দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারেন কুরিয়ারে পাঠাতে পারেন অথবা নিজে যেও শিক্ষা মন্ত্রণালয়ের দুই নম্বর গেটে জমা দিতে পারেন তো সেটাই আমি আরও একটু ভালো করে আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি দেখেন কোর্স যে কোর্সগুলো আপনারা অ্যাপ্লাই করবেন সেটা হচ্ছে অনার্স মাস্টার্স এবং লাইক নিউক্লিয়ার এনার্জেটিক্স এজ ওয়েল অ্যাজ ডক্টর প্রোগ্রাম এই প্রোগ্রাম আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এবং ডক্টর প্রোগ্রামে যারা আবেদন করবেন তাদের জন্য হোস্ট ইউনিভার্সিটির সুপারভাইজার বা প্রফেসরের কাছ থেকে অ্যাকসেপ্টেন্স লেটার নিয়ে আসতে হবে কিন্তু যারা অনার্স এবং মাস্টার্সে আবেদন করবেন তাদের এরকম কোনো অ্যাকসেপ্টেন্স লেটার আনতে হবে না তারা ডিরেক্টলি আবেদন করতে পারবেন এবং দেখেন এখানে আপনার যে আবেদন করার যে ওয়েবসাইট সেটা তারা এখানে বলছে যে এই ওয়েবসাইট ওয়েবসাইটটাতে আপনারা ভিজিট করতে পারেন অথবা এই ওয়েবসাইটটা আমি নর্মালি ভিডিওর লাস্টে দিয়ে দিই নর্মালি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েই সো আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারেন যারা অ্যাপ্লাই করতে চান এনিওয়েজ এবং বয়সটা যেটা আমি আগেও বলেছি যে ন্যূনতম বয়স এখানে উর্ধ্বতম বয়স নেই ন্যূনতম বয়স আঠারো হতে হবে অনলাইন আবেদন করার সর্বশেষ তারিখ যেটা সেটা হচ্ছে পনেরোই জানুয়ারি এবং হাঙ্গেরি কর্তৃপক্ষের কাছে অনলাইনে আবেদন করার লিংক হচ্ছে এটা আমি হাঙ্গেরি ইউনিভার্সিটিতে যে আপনি অ্যাপ্লাই করবেন সেই ভিডিওটা পরে আমি আপলোড করব লাইক এই ভিডিওর পরে আমি করব যে কি করে আপনারা আবেদন করবেন হাঙ্গেরি ইউনিভার্সিটি গুলোতে কি করে আবেদন করবেন সেই ভিডিও হয়তো আমি পরবর্তীতে আপলোড করব প্রথমে এই গুলো আপনাদের জানার খুবই দরকার না হলে শেষের দিকের ইনফরমেশন জেনে খুব বেশি লাভ হয় না যদি প্রথম দিকের ইনফরমেশনগুলো না জানা হয় এনিওয়েজ দেন আপনারা যেটা করবেন শিক্ষা মন্ত্রণালয়ের অনলাইনে আবেদন করার লিংক হচ্ছে এটা এই লিংকটা আমি আপনাদেরকে দিয়ে দিব আপনারা মনে রাখবেন যে অলরেডি আমি প্রথম ভিডিওর নিচেই কিন্তু এই লিংকটা দিয়ে দিয়েছি প্রথমে আমি যে ভিডিওটা আপলোড করেছি সেই ভিডিওতে আপনারা যদি দেখেন তাহলে দেখবেন যে শিক্ষা মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট লিঙ্ক সাথে সাথে অনলাইনে আবেদনের যে লিঙ্ক সেটাও আমি দিয়ে দিচ্ছি হাঙ্গেরি লিংক ওখানে পাবেন লাইক ফাইন প্রোগ্রামের লিঙ্কগুলো আপনি ওখানে পাবেন আমি এই ভিডিওর নিচেও দিয়ে দিব এবং দেখেন এখানে বলছে যে বৃত্তির যাবতীয় বিষয় এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে হাঙ্গেরি থেকে প্রেরিত কাগজপত্র আদি এই এইগুলা নর্মালি পৃষ্ঠা নাম্বার জিরো থ্রি থেকে বাহান্ন পর্যন্ত তারা এখানে আপলোড করে দিয়েছে মানে হাঙ্গেরির যে নোটিশ সেটা তারা অলরেডি এটার সাথে অ্যাটাচ করে দিয়েছে দেখেন এখান থেকে আপনারা দেখতে পাবেন সো এই পর্যন্ত হচ্ছে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের ইনফরমেশন এবং এর পরের থেকে হাঙ্গেরির যে অ্যানাউন্সমেন্ট লাইক দেখেন এখানে স্টাইপেন্ডিয়াম হাঙ্গেরিয়াম তাদের যে অ্যানাউন্সমেন্ট কল ফর অ্যাপ্লিকেশনস সেটা তারা আপলোড করে দিয়েছে এখানে প্রচুর ইনফরমেশন আছে এত ইনফরমেশন বলা সম্ভব না এই জন্য আমি এই ইনফরমেশনটা থেকেই এটা থেকেই আমি প্রথম ভিডিওটা করেছিলাম এখান থেকে আমি পরে ইনফরমেশন যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমি ভিডিওটা করেছিলাম এনিওয়েজ আজকে জাস্ট ওভারভিউটা আপনাদেরকে দেখাচ্ছি এটা রিয়েলিস্টিক যাতে আপনারা বুঝতে পারেন আমার কথা অনেক সময় আহ হয়তো বা আপনার ইনফরমেশনটা নিজে চোখে না দেখে আপনাদের একটু কনফিউশন থাকতে পারে যে কারণে আমি নিজের চোখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে কোথা থেকে নিজে চোখে দেখে পড়তে পারবেন যাতে আপনাদের কনফিডেন্স কনফিডেন্স লেভেলটা লেভেলটা আরো বাড়ে বাড়ানোর জন্য অ্যাকচুয়ালি স্ক্রিন কম্পিউটার স্ক্রিনের ভিডিও করাটাই সব থেকে রিয়েল এখানে কোনো আহ কাটসাট নেই কেউ ইচ্ছে করে কিছু বানাই বলতে পারবে না বা কেউ ইচ্ছে করে আহ কোনো কিছু অ্যাভয়েড করতে পারবে না আপনি দেখতে পাচ্ছেন এখানে কি লেখা আছে আমি জাস্ট এখানে একজন রিডার আমি রিডার হিসেবে আপনাদেরকে বলার চেষ্টা করতেছি দেখুন এই হচ্ছে ব্যাপার এই ইনফরমেশন গুলো আপনারা ডিটেলস ইনফরমেশন আহ পেজ পর্যন্ত পড়লে আপনারা অনেক কিছু জানতে পারবেন যেটা আমি নিজেও জানি না এনিওয়েজ তো এই যে শিক্ষা পর্যন্ত খোলা থাকবে সেটা আমি আগেও বলেছি এখানে আপনি পনেরো তারিখের জানুয়ারির পনেরো তারিখ বিকাল চারটা পর্যন্ত অনলাইন আবেদন করতে পারবেন এবং এই যে আবেদনটা করা শেষ হলো এটা আমাদের আবেদন করা শেষ হলে আমাদের এখানে তেমন আর কাজ নেই এখানে যেমন কাজ হচ্ছে আপনি অনলাইন অ্যাপ্লিকেশান সিস্টেমে আবেদনপত্র সাবমিট করবেন এইগুলার গাইডলাইন যদি আপনি জানতে চান লাইক হাঙ্গেরির যে অনলাইন অ্যাপ্লিকেশান বিভিন্ন জীবনযাত্রার মান বা শহরের জীবনযাত্রার মান সেখানে কিভাবে লাইভ লিড করবেন এইসব সম্পর্কে যদি জানতে চান তাহলে নিচের যে গাইডলাইনটি অ্যাটাচ করা আছে আপনি সংযুক্ত যে গাইডলাইন দেওয়া আছে নিচে সেটা আপনারা পড়বেন আমি আপনাদেরকে আগে একবার দেখাই দিয়েছি দেখেন যে এইটা আপনারা আপনারা পড়বেন এটা পড়লে এখানে সবকিছু পাবেন তো যাই হোক এগুলো আমাদের ইম্পর্টেন্ট না যেটা ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা কথা বলি তো চলুন আমরা অলমোস্ট এটা শেষ করে ফেলেছিলাম এনিওয়েজ এখন দেখেন যে আমাদের এই অংশ পর্যন্ত যেহেতু শেষ হয়ে গেছে এখন আমরা পরবর্তীতে দেখি এটা আবেদনপত্র যেহেতু আপনি অনলাইনে টা সাবমিট করছেন দেখেন অনলাইনে সাবমিশন যখন আপনার শেষ হয়ে যাবে তারপর আপনি কি করবেন এই অংশটা ইম্পর্টেন্ট আবেদনপত্রের যে হার্ড কপি লাইক সচিবালয়ের দুই নাম্বার গেট সংলগ্ন অভ্যর্থনা কক্ষে সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনি জমা দিতে পারবেন এবং দেখেন এই হার্ড কপি জমা দেওয়ার ক্ষেত্রে আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি যে প্রথমে আপনারা কি করবেন যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের অনলাইন অ্যাপ্লিকেশানটা আপনারা কমপ্লিট করবেন দেখেন ওয়ান পয়েন্ট ফোরে বলছে বাংলাদেশ সরকারের মাধ্যমিক যে শিক্ষা মন্ত্রণালয় আছে তার অনলাইনে আবেদন করার লিঙ্ক হচ্ছে এটা এই লিঙ্কে যাওয়ার পরে আপনি একটা ফর্ম পাবেন এখন একটু মন দিয়ে শুনবেন এই লিংকে যাওয়ার পরে যে ফর্মটা পাবেন সেই ফর্মটা আপনি পূরণ করবেন পূরণ করার পরে সাবমিট করবেন সেই সাবমিট আপনি কতক্ষণ পর্যন্ত করতে পারবেন জানুয়ারি পনেরো তারিখ বিকাল চারটা পর্যন্ত ওকে সো সাবমিট করার পরে তারা আপনাকে ইমেইলে আপনার একটা ট্র্যাকিং নাম্বার পাঠাবে তো এই ট্র্যাকিং নাম্বারটা আপনি রাখবেন এবং দেখেন যে ট্র্যাকিং নাম্বার পাঠালো এবং আপনি যে সাবমিট করলেন অনলাইন অ্যাপ্লিকেশন সেই অনলাইন অ্যাপ্লিকেশনটা আপনি হার্ড কপিটা প্রিন্ট করবেন তো প্রিন্ট করার পরে আপনার যাবতীয় মানে ইনফরমেশন বা কাগজপত্র যে যে কাগজপত্র আপনার কাছে চাওয়া হয়েছে সেই কাগজপত্র স্ক্যান কপি করে আপনি সেগুলা খামের ভিতরে ভরে তারপরে খামের উপরে আপনি কি করবেন খামের উপরে আপনি প্রাপক এবং প্রেরকের অ্যাড্রেস লিখবেন লাইক আপনি যদি আহ প্রেরক হন আর প্রাপকের যে অ্যাড্রেস লাইক শিক্ষা মন্ত্রণালয়ের যে অ্যাড্রেস সেটা আপনি লিখবেন লিখে দেন আপনি এটাকে আপনার যে ট্র্যাকিং নাম্বারটা ইমেইলে দিছে সেটা লিখবেন এবং প্রোগ্রামের নামটা লিখবেন তারপর প্রোগ্রামের নাম বলতে আপনি আন্ডার গ্রেড করতেছেন মাস্টার্স এ ওয়ার ডক্টরাল প্রোগ্রামে বা নিউক্লিয়ার এনার্জেটিক সাবজেক্টে अप्लाई করতে চান সেগুলা আপনি লিখে আমরা জানি যে যখন আমরা কোনো চিঠি পাঠাই তখন প্রেরক এক পাশে এবং প্রাপক আরেক পাশে থাকে দুই পাশে অ্যাড্রেস লিখতে হয় এবং আপনি মাসখানে যে আপনার অনলাইন অ্যাপ্লিকেশন করছেন সেটা ট্র্যাকিং নাম্বার সেই ট্র্যাকিং নাম্বারটা লিখবেন এবং প্রোগ্রামের নাম লিখবেন আপনি আন্ডার গ্রেড অ্যাপ্লাই করছেন প্রোগ্রামে এগুলা লেখার পরে এবার হার্ড কপিটা জমা শেষ তারিখ তারিখ কিন্তু পর্যন্ত আপনি এটা জমা দিতে পারবেন এবং কোথায় জমা দেবেন দেখেন যে সচিবালয়ে দুই নাম্বার গেট সংলগ্ন অভ্যন্তনা কক্ষের সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত আপনি এটা জমা দিতে পারবেন দুই নাম্বার গেট ব্যতীত অন্য কোথাও যদি জমা দিয়ে থাকেন তাহলে আপনার এটা তারা গ্রহণ পারে পারে। নাও করতে এবং এটা শুধু দুই নাম্বার গেটে জমা দেওয়ার জন্যই তারা অনুরোধ করছে দেখেন এরপরে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ অথবা আপনার ইংলিশ স্কোর যদি ভালো হয় সেটার উপরে তারা ফোকাস করবে সেটার উপরে গুরুত্ব দিবে এবং যারা অল্প বয়সী কম বয়সী আবেদনকারীদের অগ্রাধিকার প্রদান করা হবে এটা কিন্তু ম্যান্ডেটরি না এটা জাস্ট তারা বলছে তারা এই বিষয়গুলাতে লাইক ইংলিশ দক্ষতা এবং বয়স কম বয়সীদের প্রতি তারা একটু গুরুত্ব বেশি দেবে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে বা সিলেকশনের ক্ষেত্রে এবং বিশেষ উল্লেখ্য যে কোন প্রার্থী যদি একাধিক আবেদন করে থাকে তাহলে তার আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এবং সর্বক্ষেত্রে যেটা দেখা যায় যে আন্ডার গ্রাজুয়েট মাস্টার্স ডক্টরাল অথবা যে পারমাণবিক শক্তি যে কোনো একটি প্রোগ্রামের আবেদন করা যাবে যে কোনো একটি এটা আমি বলেই দিয়েছি এবং এক্ষেত্রে আপনার দেখেন ক্যাটাগরি অনুযায়ী আপনার সার্টিফিকেট মার্কশিট অন্যান্য যাবতীয় ডকুমেন্টের হার্ড কপি এবং পুলিশ ক্লিয়ারেন্স সংগ্রহপূর্বক তার হার্ড কপি মন্ত্রণালয়ে জমা না দেওয়া হলে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না সো এই হার্ড কপি গুলো আপনারা স্ক্যান কপি জমা দিবেন যদি আপনাদের কাছে পুলিশ ক্লিয়ারেন্স না থাকে তাহলে আপনারা এনআইডি দিয়ে করতে পারেন কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স থাকলে খুবই ভালো এবং দেখেন সম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য মানে অসম্পূর্ণ আবেদন সরি অসম্পূর্ণ আবেদন তো অসম্পূর্ণ আবেদন তো আমরা নরমালি করব না এটা আপনাদের অত বেশি অডিট হওয়ার দরকার নেই এবং প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে যে ক্ষমতা সেগুলা আসলে কমিটির হাতেই থাকবে এটা বাংলাদেশের এজ ইউজুয়াল নিয়ম সবাই বিজ্ঞপ্তিতে এটা লিখে দেয় এরপরে আপনাদের এখানে বলছে যে প্রাইমারি ইনফরমেশন এটা ইম্পর্টেন্ট একটু দেখবেন প্রাইমারি ইনফরমেশন বলছে ফর্ম যেটা পূরণ করবেন প্রাইমারি ইনফরমেশন ফর্ম রাইট আপনি যে অনলাইন আবেদন করবেন সেখানে নর্মালি কি কি ইনফরমেশন তারা চাইবে সেটা একটু বলে দিয়েছে লাইক আপনার নাম এবং সাথে সাথে কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করতে চান আপনার বাবা মা জেন্ডার এই গুলা নর্মালি তারা চাইবে এবং সেগুলা আপনারা দেওয়ার চেষ্টা করবেন আর কি যখন আপনি আবেদন করবেন তখন এই ইনফরমেশন গুলা তারা চাইবে এবং এই ইনফরমেশন গুলা আপনারা দেওয়ার চেষ্টা করবেন এই হচ্ছে তাদের টোটাল লাইক অ্যানাউন্সমেন্ট এখানে তারা বলছে যে অনলাইন আবেদন ফর্ম পূরণের নির্দেশনা লাইক আপনি অনলাইন আবেদন ফর্মটা কি করে পূরণ করবেন সেটা নির্দেশনা তারা এখানে বলছে আপনারা চাইলে এটা একটু দেখে নিতে পারেন যখন অ্যাপ্লাই করবেন যদি কোনো কিছু আপনি না বুঝতে পারেন তাহলে এটা দেখে নেবেন তাছাড়া আর খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নেই যদি আপনাদের কোনোরকম সমস্যা থাকে এটা এখানে একটু ইম্পর্টেন্ট আছে লাইক আর যদি কোনো রকম আপনার সমস্যা থাকে যদি না বুঝতে পারেন তাহলে এই ইমেইলটাতে আপনারা ইমেইল করতে পারেন তাহলে তারা আপনাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল তারা আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে তো এই জায়গাটা আপনারা একটু দেখে নিন এটা খুব বেশি কঠিন না জাস্ট দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কি করে গাইডলাইনটা তারা বলছে কিভাবে আপনি আবেদন করবেন সেই আবেদনের গাইডলাইনটা সো এইছাড়া এখানে আর তেমন কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন নেই এটা হচ্ছে হাংগেরিয়াম যে স্কলারশিপ সে স্কলারশিপের গাইডলাইন লাইক এটা Hungary বলতে পারেন যে Hungrry যে এমবেসি বা Hungrry government তাদের পক্ষ থেকে আমাদের এমবেসিতে বা আমাদের শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এটা নর্মালি তাদের একটা গাইডলাইন ওভারঅল গাইডলাইন আপনি বলতে পারেন যে স্কলারশিপের বিভিন্ন রকম ইনফরমেশন থেকে শুরু করে সেখানে লাইফ স্টাইল তারপরে তাদের ফ্যাসিলিটিস এগুলো নিয়ে তারা বলছে দেখেন এবং এখানে বলছে অ্যাভেলেবল স্কলারশিপ টাইপ স্টাডি লেবেল এগুলো হচ্ছে কন্টেন্ট এই কন্টেন্ট গুলাই ডিটেলস তারা বলছে এলিজিবিলিটি আপনার কি কি এলিজিবিলিটি থাকতে হবে এই অ্যাপ্লিকেশন প্রসেস কিভাবে আপনি আবেদন করবেন এবং এখানে হচ্ছে

তাহলে আপনারা তাদের সাথে কন্ট্যাক্ট করার গুলো পাবেন এখানে দেখেন যে তারা বলছে যে স্কলারশিপের টাইপ এবং ডিউরেশন এখানে আপনার ফুল টাইম আর পার্ট টাইম এগুলা তারা উল্লেখ করছে লাইক ব্যাচেলার প্রোগ্রাম সাথে সাথে কত বছর দুই থেকে চার বছর মাস্টার্স প্রোগ্রাম এইগুলা তারা সব ডিটেলস এখানে বলে দিয়েছে আমি এখান থেকেই কিছু কিছু ইনফরমেশন প্রথম ভিডিওতে দেওয়ার চেষ্টা করছি এখানে নর্মালি ফ্যাসিলিটিস সম্পর্কে বলছে কি কি ফ্যাসিলিটিস তারা দিবে লাইক স্কলারশিপটা কি কি কাভার করবে লাইক টিউশন মেডিকেল ইন্স্যুরেন্স এগুলা সবই আমি প্রথম ভিডিওতে বলার চেষ্টা করছি ইলিজিবিলিটি তো এই ইনফরমেশন আপনারা দেখে নেবেন এখান থেকে দেখে নিলেই হবে এবং দেখেন যে এটা হচ্ছে বয়সের কথা বলছে মিনিমাম আপনার আঠারো বছর বয়স হতে হবে এটা আমি প্রথম ভিডিওতে এটা এগুলো বলে দিয়েছি সো ইনফরমেশনগুলো আমি অলরেডি দিয়ে দিয়েছি তাই এখানে আমি আপনাদেরকে আর বেশি এক্সপ্লেইন করলাম না আপনারা যদি এটা নিয়ে আরো বেশি জানতে চান তাহলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা একটু ভালো করে এটা পড়ে নিন গাইডলাইনটা পড়ে নিলেই আশা করি আপনারা অনেক ইনফরমেশন জেনে যাবেন এখানে দেখেন যে বলছে ডিটেলস রিকোয়ারমেন্ট অ্যাপ্লিকেশান ডকুমেন্ট এবং ডিটেলস রিকোয়ারমেন্ট লাইক আপনি অনলাইন

সিলেক্ট হবেন অনলি নমিনেটেড এখানে দেখেন বলছে অনলি নমিনেটেড স্টুডেন্ট যারা শুধু তারাই দিলেই হবে সো এই ইনফরমেশন গুলাই মেইনলি ইম্পর্টেন্ট আমি প্রথম ভিডিওতে মেইন ইনফরমেশন গুলা বলার চেষ্টা করছি এখানে যেহেতু অনেক ইনফরমেশন আছে আপনারা একবার ওভারলুক দিলে ভালো করে বুঝতে পারবেন আর যদি না দেন ভিডিওটা দেখলে আপনারা মোটামুটি বুঝে যাবেন আশা করি এখন চলুন যে এটা হচ্ছে ডেডলাইন আমি বলে দিয়েছি পনেরোই জানুয়ারি পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন এখন এখান থেকে আমাদের আর তেমন কিছু জানার নেই তো এই ভিডিওটা দেখার পরে আপনারা পরের ভিডিওর জন্য ওয়েট করতে পারেন অথবা নিজেরাও চেষ্টা করতে পারেন এখান থেকে গাইডলাইন নিয়ে লাইক অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস গুলা কিভাবে করবেন এবং আহ সাথে সাথে বাংলাদেশ মিনিস্ট্রিতে কিভাবে অ্যাপ্লাই করবেন ফাইন প্রোগ্রাম লাইক প্রোগ্রাম কিভাবে খুঁজে বের করবেন এই ভিডিওটা আমি পরবর্তীতে আপলোড করব এবং অ্যাপ্লিকেশন প্রসেস নিয়েও পরবর্তীতে ভিডিও আপলোড করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এন্ড আশা করি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন যদি আপনাদের হাতে স্কোপ থাকে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াশিং মাই ভিডিও